এই দেখো দেখতে পাচ্ছো এখানে রয়েছে দাদাগিরি আনলিমিটেড এর বুক। তো দাদাগিরিতে যারা যেতে চাও তারা কিন্তু এখান থেকে দাদাগিরি বুকটা সংগ্রহ করে একবার ঝালাই করে নিতে পারো। ওরে বাবা, শেক্সপিয়ার রচনা সমগ্র। তো বইটা কোনোদিন পড়িনি, তবে অনেক নাম শুনেছি, শেক্সপিয়ার শেক্সপিয়ার শেক্সপিয়ার। দেখো দেখো দেখতে পাচ্ছো পকেট ডিকশনারি ঠিক যেরকম সাইজ সেরকম সাইজের এই যে হিস্ট্রি কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স সমস্ত কিছু বইগুলো কিন্তু রয়েছে পকেট সাইজে পকেট। ভাই এ জন্মে তো কোনোদিন স্কুলে দৌড়গড়ায় গেলাম না, যদি মরে আবার পরের জন্মে মানুষ হয়েও জন্মায় তাহলে কিন্তু অবশ্যই ফিজিক্স কেমিস্ট এই ড্র্যাগিস্ট বায়োলজি এলোজি ওলোজি যা আছে সমস্ত বইগুলো কিন্তু আমি পড়ার চেষ্টা করব। শুধু তো ছাত্রদের জন্যই নয়, এখানে রয়েছে মায়েদের জন্য, যারা বাচ্চা প্রসব করেছো সেই সমস্ত মায়েদের জন্য রয়েছে শিশুর পরিচর্যা বুক। শোনো ভাই, যতই ফাজলামি করি না কেন এখানে কিন্তু অবশেষে একটা মূল্যবান বই পেয়ে গেছি, কীর্তিবাসী রামায়ণ। এই দেখতে পাচ্ছ 850 টাকা দাম ভাই, এ তো আমার নেওয়ার সাধ্যের বাইরে, এত টাকা আমার কাছে নেই। তবে বইটা কিন্তু অরিজিনাল কীর্তিবাসের যে রামায়ণ বাংলা রচনা করেছিলেন সেই বইটা, তো এইটা হচ্ছে বাল্মীকি মহামুনি বাল্মীকি যে রচনা করেছিলেন সংস্কৃতে সেটা থেকে বাংলা অনুবাদ করে আমাদের কীর্তিবাস ফুলিয়া বাড়ি কীর্তিবাস ওঝা। এই যে সে আমার ফেভারিট তসলিমা নাসরিনের লেখা শোধ, উনি কিন্তু এখন বাংলাদেশে যেতে পারে না, দিল্লিতে রয়েছে, খুব পপুলার একজন লেখিকা। তো এই খুব ভালো বই কিন্তু এখানে রয়েছে। এইখানে রয়েছে দেখো পারস্য রজনী, এই যে পারস্য রজনী, এই বইটা আমি কোনোদিন পড়িনি, জানি না পড়ার সামর্থ্য হবে কিনা, মানে পড়ার সামর্থ্য হলেও মানে কেনার সামর্থ্য হবে কিনা। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। ঠিক যেমনটি দুর্গাপুজো কেটেছে প্রত্যেকে তেমনটি কালী পুজোটা কেটে যেতে আশা করছি। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি রানাঘাট বইমেলাতে। তো গত বছর আমি এসেছিলাম, এবছর আবার চলে আসলাম রানাঘাট বইমেলা, আজকে শেষ দিন। তো অনেকগুলো বুক স্টল আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং মূল একটা মঞ্চ রয়েছে যেখানে কবিতা পাঠ চলছে। এই সমস্ত দোকানগুলো সব ভিজিট করব এবং প্রত্যেকটা দোকানে কী কী বই আছে দেখব, আপনাদের দেখাবো, এবং কিছু যদি সাধ্যের মধ্যে হয় এবং আমার যদি বাজেটের মধ্যে থাকে তাহলে বই সংগ্রহ করব যেগুলো আমার প্রয়োজন। তো চলুন একে একে সমস্ত বুক স্টলগুলো ঘুরে দেখে নিই এবং কী কী বই তারা কালেকশন রেখেছে সমস্তগুলো দেখে নিই। খান 50টা বইয়ের দোকান তো এখানে হবেই রয়েছে এবং প্রতিটা বইয়ের দোকান কিন্তু আলাদা আলাদা সেপারেট সেপারেট। এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বই কিন্তু রয়েছে, বিভিন্ন বই, দুষ্প্রাপ্য বই, দুষ্প্রাপ্য বই মানে যেগুলো না পাওয়া যায় সেই সমস্ত বইগুলো কিন্তু এই স্টলটাতে পাওয়া যাবে। তো দুষ্প্রাপ্য বাংলা বই, হিন্দি ইংলিশ সমস্ত ল্যাঙ্গুয়েজের বই কিন্তু এখানে পেয়ে যাবেন। আর প্রতিটি বইয়ে রয়েছে এই দোকানটায় 50% ডিসকাউন্ট, 50% অফ অল বুকস। দেখতে পাচ্ছেন 50% মানে প্রিন্টেড যদি 100 টাকা থাকে আপনি মাত্র 50 টাকা পেয়ে যাবেন। এই দোকানটা কিন্তু রানাঘাটেরই একটা সংগ্রহশালা বুক স্টল। তো এইখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এই সমস্ত ঐতিহ্য যে বইগুলো সেগুলো পেয়ে যাবেন। তো চলুন ব্যানারটা একবার দেখে নেবো, আঞ্চলিক ইতিহাস ও লোক সংস্কৃতি পরিচর্যা বরেন্দ্রনগর রানাঘাট নদিয়া ঐতিহ্য, রানাঘাটের ইতিহাস পড়ুন। তো রানাঘাটের ইতিহাস জানতে হলে এই দোকানটা আসুন, 46 নম্বর দোকান, এখানে বই পাবেন। এত জোরে মাইক বাজছে তাও কিন্তু কাকা আরামসে ঘুমিয়ে গেছে, তো কাকাকে ডিস্টার্ব করবো না। এই দোকানটায় পাওয়া যাবে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায় এই সমস্ত রাইটারদের বই কিন্তু এই দোকানটাতে পাওয়া যাবে। দেখো এখানে কবিতা মানে শিরোমণি প্রথম সেকেন্ড দ্বিতীয় ফার্স্ট সেকেন্ড এই সমস্ত বিচার করার জন্য জাজেজ আছে, তো আমি তার বিষয়ে কোনো কমেন্ট করছি না। জাস্ট কবিতাটা যেমনই হোক না কেন সুরটা কিন্তু অসাধারণ অসাধারণ। তো এসেছি বইমেলাতে এবং কবি কবিতা শুনতে, তো চলুন আগে কবিতা খানিকটা শুনে নেওয়া যাক। এই যে মোটা মোটা বইয়ের গাদা ভাই, এই একটা বই আমি বুঝতে পারবো না, এক তো ইংরাজিতে লেখা তারপরে এত মোটা মোটা বই, জীবনে আমি পড়ে শেষ করতে পারবো না। তো যাই হোক শুধু বইগুলো দেখে যাচ্ছি। তো আপনাদের প্রত্যেকে আমি জানাই যে বুক ফেয়ারে মানে বইমেলাতে প্রতিটি বুক স্টলে আপনি আসুন, বুক দেখুন, ঘাটুন, পড়ুন, সেখানে দাঁড়িয়ে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পড়ুন, সমস্যা নেই, একটা সাইড হয়ে দাঁড়িয়ে আরামসে পড়ুন, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা স্টল থেকে আপনাকে পড়তে দেবে, তারপরে পছন্দ হলে আপনি সংগ্রহ করুন, না করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে পড়া কিন্তু আপনি বাদ দেবেন না, পড়ে নেবেন ফ্রিতে ভাই, পড়ে নেবেন বই। আমি যদি বাংলা বসে এরকম বই পাই পড়ার মতো আমি কিন্তু ভাই পড়ে নেবো, আমি ফ্রিতে পড়ে নেবো, পয়সা নেই ভাই আমার কাছে বই কেনার মতো। এইখানে একটা দোকানের সন্ধান পেয়েছি ভাই, যে দোকানে হচ্ছে বাংলাদেশের বইয়ের বিপুল সম্ভার, বাংলাদেশের বই কিন্তু পাওয়া যাবে, সোনার বাংলা প্রকাশন বাংলাদেশের বই পাওয়া যাবে। তো ওপার বাংলা থেকে যারা এপার বাংলায় এসেছো বেড়াতে টুরিস্ট করতে, তারা যদি রানাঘাটের বইমেলায় এই বছর হোক বা নেক্সট ইয়ার বা কোনো বছর এসে থাকো, তাহলে কিন্তু এখানে আপনারা দেখে নিলেন যে বাংলাদেশের বইও কিন্তু বিক্রি হচ্ছে। এখানে বাচ্চাদের বিভিন্ন টাইপের বই বিক্রি হচ্ছে, ABCD থেকে শুরু করে আদর্শলিপি, ধারাবাদ, বদোদয়, বর্ণপরিচয়, কথামালা, ভাই অনেক বকছি, পরপর দুটো দোকানই কিন্তু একই টাইপের, তিনটে দোকানই একই টাইপের, এবং সমস্ত ধরনের বই কিন্তু এখানে রয়েছে, ছড়ার বই, মজার বই, গাইনোলজি, সেক্সোলজি সমস্ত কিছু ভাই পাবেন এখানে, কোনো সমস্যা নেই। আপনি এসে শুধু ছোট্ট করে কাকাকে সাইড করে ডেকে জিজ্ঞাসা করুন এই বইটা আমার প্রয়োজন,
বাস বাকি যে শো করা রয়েছে সেগুলো দেখে নিতে পারে। যারা বইমেলায় আসতে পারোনি তারা দুঃখ করো না, দুঃখ করো না, আমার চোখে দেখে নাও। এখানে দেখো কত দোকান রয়েছে, এখনও দোকান কিন্তু খালি রয়েছে, এখানে সমস্ত ধরনের বই কিন্তু বিক্রি হচ্ছে, তো পরের বছর অবশ্যই আসবে। এই দেখো ভাই, সেই বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের শোধ, এই বইটা কিন্তু আমার সব থেকে প্রিয় বই। তবে ইনি কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে প্রতারিত আছে, বিতাড়িত আছে, ইনি কিন্তু এখন দিল্লিতে রয়েছেন। আর এই হচ্ছে সেই পারস্য রজনী। এই বইটা পড়ার সৌভাগ্য আমার এখনও হয়নি, তবে এই বইটা আমি পড়বো, কিন্তু আমার সাধ্যের মধ্যে না, আমি কিনতেও পারছি না। এই বইটা অনেক দাম ভাই, আমি কিনতে পারছি না। যে সমস্ত মা বোন এবং মামনিরা হাতের কাজ শিখতে চাও তারা এই দোকানটায় আসো, এখানে আঁকা, আলপনা, এমব্রয়ডারি, ফেব্রিক, ট্যাটো, ফ্যাটো, ম্যাটো সমস্ত কিছু ডিজাইনের কিন্তু বই এখানে পেয়ে যাবা। এই ডিজাইন ধরে ধরে কিন্তু ডিজাইন শিখতে পারো, আসন সেলাই থেকে শুরু করে হাতের ট্যাটো, শরীরের ট্যাটো সব কিছু কিন্তু এখানে এই দোকানটাতে বই পাওয়া যাবে। বই বলতে ডিজাইনের বই, সেই ডিজাইন দেখে দেখে কিন্তু শেখা যাবে। তো এই দোকানটায় এসে এখানে যোগাযোগ করে বই নিতে পারো। এবং বাচ্চাদের ড্রয়িংয়ের বইও কিন্তু রয়েছে এখানে, দেখতে পাচ্ছ তো, অবশ্যই একটা বাচ্চার ড্রয়িংয়ে বই নিয়ে যাবো, এই বছর না, যখন বাচ্চা হবে সেই বছর নিয়ে যাবো। পশু পাখি পালন ও পশু চিকিৎসা, তো বন্ধুরা তোমরা জানো তো আমি হচ্ছে মানে পশু পাখির প্রতি একটু ইন্টারেস্ট, কারণ হচ্ছে আমি একজন ফার্মার, আমার বাড়িতে ফার্ম রয়েছে। তো সেই পশু পাখি পালন সম্পর্কে একটা বই যদি আমি নিয়ে যেতে পারি, তাদের চিকিৎসা করতে পারবো, তাদের সঠিক টেক কেয়ার করতে পারবো, তো চলুন এই বইটা আমি নিচ্ছি। দামটাও খুব বেশি নয়, 150 টাকা, তো 20-25% যদি ডিসকাউন্ট দিয়ে দেয় 125-130 টাকা, 30 টাকা মতো দাম হবে। তো চলুন এই বইটা নিয়ে নিচ্ছি। আরেকটা বই আমার চয়েস হয়েছে, এই যে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান, তো এই বইটা আমি নিতে পারি। এই বইটা আমি, ও বাবা দামটা তো অনেক ভাই, 450 টাকা, তো নিচ্ছে না, এত টাকা আমার কাছে নেই। পরের বছরে জোন ফোন কেটে শ্রম টম দিয়ে অনেক টাকা জোগাড় করে তবে বইমেলাতে আসবো, তো চয়েস হলেও কিন্তু নিতে পারছি না ভাই, টাকা নেই ভাই। দাদাগিরি আনলিমিটেডের বুক রয়েছে, তবে এখনই কিনছি না, যদি কোনোদিন সেলিব্রিটি হতে পারি ইউটিউব ফিউটিউব করে তাহলে কিনবো, তখন প্রশ্নগুলো জানতে হবে, এখন কিন্তু পয়সা খরচা করছি। হ্যাঁ ভাই, এই একটা বুক পেয়েছি, বাংলার পাখি, তো বই নেই না নি, একটু পড়ে দেখবো, কারণ পড়াটা ফ্রি, কেনাকাটা নিজের ব্যাপার, তো আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনারও ব্যক্তিগত ব্যাপার, তো পড়া ভাই সম্পূর্ণ ফ্রি, পড়ে তো দেখবোই কী আছে না আছে। ওরে বাস, এর মধ্যে রয়েছে কালারফুল ফটো উইথ বাংলায় যত ধরনের পাখি আছে সমস্ত পাখির বিবরণ কিন্তু রয়েছে, নামসহ, সাইন্টিফিক নামসহ। তো বইটার প্রতি অনেকটা ইন্টারেস্ট লাগছে, অনেকটা ইন্টারেস্টিং হচ্ছে আমি, তো ভাই পয়সা নিয়ে একই কথা, জাস্ট দেখতে এসেছি। অবশেষে সমস্ত বইয়ের স্টলগুলো ঘুরে এখন চলে এসেছি মঞ্চের ডান দিকের যে লাইন করে স্টলগুলো রয়েছে, এই সমস্ত স্টলগুলো একটু ঝপ করে দেখে নেবো। এখানে প্রসাধনী দ্রব্য থেকে খাবারের দ্রব্য এবং সমস্ত ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, তো চলুন একে একে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন চাল বিক্রি হচ্ছে, চাল ভাই, গোবিন্দভোগ চাল আজকের মূল্য 80 টাকা, কবে বা 90 টাকা হলো, 80 টাকা তো বরাবর কেজি। এখানে রয়েছে ব্লাউজ, এখানে রয়েছে মহিলাদের প্রসাধনী দ্রব্য, আর এই যে দেখতে পাচ্ছ মহিলাদের কী বলে ব্যাগ ভাই, ইকুইপমেন্টস, মহিলাদের সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে গার্মেন্টসের, মহিলাদের কানের রিং, ইয়ার রিং, নোজ রিং, হ্যান্ড রিং, আর কী কী রিং আছে জানি না ভাই, সেই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এইগুলো সম্বন্ধে তো তত আইডিয়া নেই, তবে এই জিনিসগুলো আমি বোলপুরকে দেখেছি, কাঠের তৈরি যে সমস্ত গহনা, কাঠের তৈরি, বাঁশের তৈরি, পাথরের তৈরি, প্লাস্টিকের পুঁথির তৈরি, সেইগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এটা একটা বোলপুর ভাব, রবি ঠাকুরের দেশের ভাব, দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিভিন্ন টাইপের গাছ, যে গাছগুলো দুষ্প্রাপ্য গাছ, তবে দামটা ভাই অনেক বেশি, ক্রিসমাসটি একটা এইরকম গাছ 80 টাকা, তো অনেকটাই বেশি, এটা 30-40 টাকা হলে ঠিক ছিল, দেখতে পাচ্ছ 90 টাকা 100 টাকা, বেশ দাম নিচ্ছে গাছের। এখানে দেখতে পাচ্ছ সে ব্যাগ রয়েছে, থুলের ব্যাগ 20 টাকা থেকে শুরু, 20 টাকায় এগুলো সবগুলো দামই হতো 20 টাকা। নেচার ফার্স্ট তাদের একটা বুক রয়েছে, বুকটা ঘেটে দেখতে পারেন, আমি একটুখানি ঘেটে নিই, এই যে তারা হয়তো যেখানে যেখানে ডেভেলপমেন্ট করেছে সেখানকার প্রুফ উইথ ফটো একটা বুক করেছে, চলো ঠিক আছে। যে কোনো মেলাতে যত না পুরুষদের জিনিস পাওয়া যায় তার থেকে 3 গুণ বেশি কিন্তু মহিলাদের সামগ্রী পাওয়া যায়, দেখতে পাচ্ছ এখানে আংটি, ইয়ারিং, ফিয়ারিং আগে যেরকম বললাম। হ্যাঁ, এই একটা দোকান রয়েছে, এটা হচ্ছে খাবারের দোকান, এখানে আনমোল, কাজু বাদাম, কিশমিশ, জায়ত্রী, জায়ফল, সিঙাড়া, বুলবুলি যা আছে সব কিন্তু এখানে আছে, এগুলো কিন্তু কস্টলি, দেখতে পাচ্ছ এগুলো একটু কস্টলি, এবং এগুলো হচ্ছে আনকমন কিছু, একটু বড় বড় সাইজ, এবং খেজুর দেখো, খেজুর এই যে কত বড় বড় সাইজের খেজুর, চলো ঠিক আছে, তো পাশের দোকানটায় যাওয়া যাক, চলো। এই দোকানটাতে রয়েছে ফাইবারের বিভিন্ন ডিশ, চীনামাটির বিভিন্ন ডিশ, যে
ডিনার সেট, কাপ, প্লেট, চীনামাটির বিভিন্ন ডিশ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ভাই এই দোকানটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা শপ। এই স্টলটিতে অ্যাকুপাংচারের যে ইকুইপমেন্ট সেই ইকুইপমেন্টসগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এনাদের নিজস্ব ওয়েবসাইটের লোগো দেখতে পাচ্ছি এবং নিজস্ব ইউটিউব চ্যানেলের লোগো দেখতে পাচ্ছি। তো এনাদের সাথে পরামর্শ করে যারা নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছেন তারা কিন্তু পরামর্শ করে এই অ্যাকুপাংচারের ইকুইপমেন্টসগুলো ক্রয় করতে পারেন। এগুলো 100% কাজ হয়, এগুলো 100% কাজ হয়, কারণ অ্যাকুপাংচার এমন একটা কলা, এর দ্বারা কিন্তু বিভিন্ন নিউরোলজিক্যাল মানে নার্ভের রোগের যে রোগীরা আছে তারা কিন্তু সুস্থ হয়ে থাকেন। তো এই স্টলটি অবশ্যই ভিজিট করুন। যারা এই বছর আসতে পারেননি তারা এর পরের বছর এসে অবশ্যই এই দোকানটা একটু ভিজিট করবেন এবং এনাদের সাথে কথা বলবেন। তো বিশেষ করে নার্ভের রোগী যারা, প্রত্যেকে নয়, যারা নার্ভের রোগী তারা এই দোকানটা ভিজিট করবেন। কত ধরনের আচার আপনার প্রয়োজন এই এই স্টলটিতে আসুন, সমস্ত ধরনের আচার কিন্তু এখানে পাবেন। দেখুন কত ডাব্বা আর কত কোটোর আচার রয়েছে, আর আচার তৈরির উপকরণও কিন্তু এখানে পাবেন। বাস পাশের দোকানটাও রয়েছে ট্রাউজার, টাওয়াল, আন্ডারপ্যান্ট থেকে শুরু করে জাঙ্গিয়া, ব্রা, বেসিয়ার, যা চাইবেন তাই পাবেন, কোনো সমস্যা নাই। তো দেখতে পারলেন স্টলগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আজকে মেলা ঘোরা আমার প্রায় শেষ। এখানে ফাইনাল অনুষ্ঠানে যিনি এখানে ফার্স্ট হয়েছেন কবিতা পাঠে, যিনি শিরোমণি হয়েছেন, সবার অনুরোধে তেনার কবিতা আর একবার রিপিট করার জন্য অনুরোধ রাখছে কমিটি কর্তৃপক্ষ। তো আর একবার কবিতাটা আমরা একবার শুনে নিই। কবিতা পাঠ করে আজকে শিরোমণি পুরস্কার পেলেন, সেই কবিতার 4টি বা 6টি লাইন উনি আর একবার পাঠ করুন। কবিতার নাম বানভাসী। পৃথিবীর মানচিত্রে হাত রেখে আমার শৈশবের শিক্ষক একদিন বলেছিলেন, এটা আমাদের দেশ, এর নাম ভারতবর্ষ। আজীবনের ক্লেশ আমি এখনো মুছে ফেলি, যার মমতার আঁচলে এক নিমেষে সেই মায়ের চোখের জলের ফোঁটায় আমার কৈশোরবেলা শুনেছিল 71-এর ঘাতক কাহিনী, কিভাবে নিজের দেশ এক নিমেষে দাঁড় করিয়ে দিয়েছিল উদ্বাস তুমি ছিলে। আমার যৌবন জুড়ে ছিল বিজয়ী বীরদের জয়গাথা, গৌরবান্বিত ইতিহাস। বলগাহীন অশ্বের গতিতে ছুটে চলেছেন নেতাজি, সত্যের সন্ন্যাসী হয়ে বাণীময় বক্তৃতারত গান্ধীজি, বলে চলেছেন অহিংসার তরুণ মহিমা। কাব্যিক বর্ণের ছটায় এক আকাশ তেজস্বী কণ্ঠে কবি বলেছিলেন, আমি সেই দিন হব শান্ত। না, আমি শান্ত হতে পারিনি কোনো দিন। ফাইনালি কবিতা শুনে আমার মুড ভালো হলো না খারাপ হলো আমি নিজে বুঝতে পারছি না। তো অবশেষে আমি পশুপালন ও পশু পাখি চিকিৎসার বুকটা নিচ্ছি, নিয়ে আজকের মতো এই মেলা থেকে বিদায় নেব। তো আপনাদের প্রত্যেককে রানাঘাট উৎসব এবং রানাঘাট বুক ফেয়ারে স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো অবশ্যই অবশেষে খুব কষ্টে একটা বই কিন্তু কিনলাম, একেবারে যে কিনিনি তাই নয়, কেউ কিন্তু কিপটে বলবেন না, অ্যাকচুয়ালি আমার কাছে পয়সা খুবই শর্ট। তো যাই হোক, দেখাবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই কালী পুজো খিল্লিয়ে উড়িয়ে আনন্দ ফুর্তি করুন, তবে কারোর পদে বাজি ফাটাবেন না। ধন্যবাদ।